আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন আজকে আমি আমার চ্যানেলে কোনো বিউটি বা ফ্যাশন রিলেটেড ভিডিও করব না আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে করোনা ভাইরাস ইতিপূর্বেই আমাদের দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন করোনা ভাইরাস আমাদের দেশে ঢুকে পড়েছে এবং অনেকজন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আমাদের দেশে এই ভাইরাসকে মোকাবেলা করার জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি এই সব কিছু অফ দিয়ে দিয়েছেন যাতে আমরা স্টুডেন্টরা সেফলি বাসায় থাকতে পারি কিন্তু আমি আজকে কিছু বিষয় কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব ফার্স্ট হচ্ছে যারা বাহিরে যাচ্ছেন তাদের জন্য বলছি যদিও স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি অফ দিয়ে দিয়েছে কিন্তু অনেকেই কাজের জন্য বাহিরে যাচ্ছেন এখনও তাদের বলছি যে তারা অবশ্যই আপনারা বাহিরে গেলে মাস্ক ব্যবহার করবেন সাথে হ্যান্ড স্যানিটাইজার রাখার চেষ্টা করবেন এবং পারলে আপনারা হ্যান্ড গ্লাভস ইউজ করেন কারণ যেহেতু আপনারা গণ অনেকেই গণপরিবহনে এখনও যাতায়াত করে তাদের জন্য বলছি এটা আর আপনারা যেখানে কাজে যাচ্ছেন সেখানে যেই আপনারা হাত ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে ওয়াশ করেন আর কাজে থেকে বাহিরে বাসায় ফিরেও ফিরেও সেম সেম কাজ করেন হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে হাতকে বিশ সেকেন্ড ওয়াশ করেন যাতে কোনো ভাইরাস না থাকে আর আরেকটা জিনিস না বলেই নাই সেটা হচ্ছে সেই প্রতিদিনের যে কাপড়টা আমরা পরে থাকি সেটা যাতে প্রত্যেক দিন আমরা ওয়াশ করে ফেলি এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে আর হচ্ছে চেষ্টা করা উচিত সর্বোচ্চ চেষ্টা করা উচিত যে বাসায় থাকা এই মুহূর্তে বাসায় থেকে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে কিন্তু যদিও সবাই পারছে না বাট যারা পারছেন তারা প্লিজ আপনারা বাসায় অবস্থান করেন বাসায় থেকে কাজ করার চেষ্টা করেন যেটা সকলের জন্যে অনেক ভালো হবে হবে আর হচ্ছে একটা বিষয় অ্যাকচুয়ালি বলাটা দরকার সরকার আমাদের আঠারোই সতেরো আঠেরো মার্চ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত একটা অফ দিয়েছে সেই অফটা অ্যাকচুয়ালি আমাদের বাসায় থাকার জন্য দিয়েছে কারণ যাতে আমরা ভাইরাস থেকে সেফ থাকতে পারি কিন্তু অনেকজন অনেক মানুষকে দেখছি এই সময়টাকে তারা সময় ঘুরতে যাচ্ছে কক্সবাজার যাচ্ছে সিলেট যাচ্ছে বান্দরবন যাচ্ছে কেন এটাকে আসলে সেফ হচ্ছে এটা অ্যাকচুয়ালি সেফ হচ্ছে না কারণ এই সময়টা বাসায় থাকাটা অনেক জরুরি সরকার থেকে বলা হয়েছে যে বিভিন্ন গ্যাদারিং জায়গাগুলোতে এখন না যেতে আর আপনারা কি করছেন সেই জায়গায় যেয়ে একসাথে জড়ো হচ্ছেন ঘুর ঘুরে বেড়াচ্ছেন বাহিরে যেটা ভাইরাস ছড়াতে পারে এমন কাজ প্লিজ করবেন না এটা শুধু আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে খাবার স্টকের বিষয় আমি বলছি এ আপনাদের অনেকে অনেক বেশি স্টক করে ফেলার কারণে অনেকেই পাচ্ছে না খাবার যেটা ব্যবসায়ীদের আমি এটা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি যে আপনারা প্লিজ অতিরিক্ত মুনাফার জন্য এখন এই সময় দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না কারণ এই সময় অ্যাকচুয়ালি সবাই মিলে যদি আমরা সচেতন না হই তাহলে কখনই আমরা একটু সুস্থ সমাজ আবার ফিরে পাবো না আপনি এই সময়টা আমরা আপনাদের সাহায্য সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লিজ এগিয়ে আসুন এবং এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমাদের সাহায্য করুন এটা খুবই ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে সেফ ফুড এখন বাইরে থেকে খাবার ওয়াটার করে না এনে বাসায় বসে বিভিন্ন হেলদি খাবার খাওয়াটা খুব ইম্পর্টেন্ট কারণ হেলদি খাবার আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটা বাড়াতে সাহায্য করে তো এইটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে সো আপনারা বা বাসায় যারা আছেন বা বাইরে যাচ্ছেন যে কোনো জায়গায় যাচ্ছেন আপনারা অবশ্যই হেলদি ফুড আপনারা সবাই আমরা সকলেই মিলে যদি এই সবগুলো পয়েন্ট মেনে চলতে পারি তাহলে আমাদের একটা সুস্থ সমাজে আমরা আবার ফিরে যেতে পারবো এবং এই এই ভাইরাসকে মোকাবেলা করতে আমাদের খুব সাহায্য হবে তো যদি আপনারা আমার এই কথাগুলোতে একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন স্টে হোম স্টে সেফ